আচ্ছা মা আপনি বলেন আপনার প্রবলেমটা কি আপনার ছেলে কি প্রবলেমের কারণে আমার কাছে আসছেন প্রবলেম আমি দেখাই দিন আমাকে কি সমস্যা এগুলো হাঁটুটা কি কোনটা কি হয় এগুলো সরে যায় এটা সরে যায় কারণে পড়ে যায় সরে যাওয়ার কারণে পড়ে যায় তো আচ্ছা তাই তাহলে ওনার কমপ্লেইন্টটা হচ্ছে যে এই এই হাঁটুটা সরে যায় এটা কি সরে যায় আপনি মনে করতেছেন কি সরে যায় হাঁটুর বাটিটা ফাইন তাহলে আপনারা বুঝতে পারছেন দুই পা দুই হাঁটুতে সমস্যা তার জি দেখি বাবা এটা দেখো দেখি এটাও সরে যাচ্ছে সো ফাইনে আপনি দুই দুই পাশেই এটা সমস্যা বুঝতে পারতেছেন এটা এই বয়সের বাচ্চাদের একটা মানে মানে খুব বেশি কমন না হলে একটা কমন কজ অফ যে নি পেইনের অনেক সময় রুগীর গার্ডিয়ানরা আসে যে বলে যে এই 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 জায়গাটা বড় হয়ে যাচ্ছে আসলে এই জায়গাটা বড় হচ্ছে না সমস্যা হচ্ছে কি এই বাড়িটা ওইদিকে সরে গেছে তো অনেক সময় ভুল ভাবে রুগীরা যে যেহেতু বাড়িটা সরে গেছে এটাকে আমরা বলি হচ্ছে মিডিয়াল কন্ডাইল অফ দ্য ফিমার হ্যাঁ মানে এটা যখন এদিকে সরে যায় তখন এটা উচা হয়ে যায় ঠিক আছে খেয়াল করছেন জিনিসটা এটা কিন্তু নর্মালি উঁচা থাকে এটা থাকে নেচা এটা থাকে উঁচা সো এটা যেহেতু উঁচা আপনার বাটিটা দিয়ে যেহেতু এটা ডাকা থাকার কথা ছিল যেহেতু বাটি ডিসলোকেট হয়ে বাইরে চলে গেছে সো এটা এখন তখন প্রমিনেন্ট হয়ে যাচ্ছে এবং এটা তখন মনে হয় যে ফুলে আসে প্রায় গার্ডেনে আমাদের কাছে আসে আজকে বলে স্যার আমার ছেলের এই বাটিটা ছেলে বা মেয়ের বাটি এই জায়গাটা উঁচা হয়ে গেছে কিন্তু আসলে এটা প্রবলেম না প্রবলেম হচ্ছে তার বাড়িটা ছুটে গেছে বাবা কাছ ভিতরে আনো আবার এটা যখন আবার ভিতরে চলে আসে তখন আবার ঠিক হয়ে যায় এবং এই ক্ষেত্রে এইসব বাচ্চাদের একটা কনজিনেটাল ডিস থাকে অনেক সময় কনজিনেটালিও জন্মগতভাবেও এই পাশের ইয়াটা উঁচা থাকে এটা একটা কারণ এখন এটাকে আমরা বলি কি প্যাটেলার ডিসে এই বাটিটাকে কি বলে প্যাটেলা এটাকে বলে প্যাটেলা এটাকে এই বাটিটাকে কি বলে প্যাটেলা বোঝা গেল কথাটা তাহলে এই বাটিটা যখন সরে যায় সাধারণত বাইরের দিকে সরে যায় হ্যাঁ তখন এটাকে আমরা বলি প্যাটেলার ডিসলোকেশন একবার ছুটলে একবার যদি দুই তিনবার ছুটে যায় তখন আমরা এটাকে বলি রিকারেন্ট প্যাটেলার ডিজলোকেশন আর যদি প্রত্যেকবারই সে ইচ্ছা করে ছোটাইতে পারে তখন এটাকে আমরা বলি হেভিচুয়াল প্যাটেলার ডিজলোকেশন তারটা এখন এত খারাপ অবস্থায় চলে আসছে যে সে এটা প্রত্যেকবারই ইচ্ছাকৃতভাবে এটা ছুটাইতে পারে আর কি সো এই অ্যাডভান্স অবস্থায় গেলে আসলে চিকিৎসা করে অনেকটা কঠিন হ্যাঁ এখন আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হবে যে তার জন্মগতভাবে এই প্যাটেলার বাটিতে কোনো সমস্যা আছে কিনা অনেক সময় দেখা গেছে প্যাটেলার বাটিটা জন্মগতভাবেই দেখা গেল অনেক ছোট থাকে অনেক তুলনায় হচ্ছে অনেক বড় নর্মাল যে সাইজের হওয়ার কথা ছিল সে সাইজের হয় না অনেক সময় দেখা গেছে যে হচ্ছে জন্মগতভাবে তার এই বাটির নিচের যে হচ্ছে গর্তটা এই গর্তটা কম থাকে গর্তটা বড় থাকলে না এটার মধ্যে সেটা বসে থাকতে পারবে কিন্তু এটা যদি উঁচা থাকে তাহলে তো এটা বসবে না বাইরের দিকে চলে আসবে এখন আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে ওই জিনিসগুলো বের করার চেষ্টা করবো তারপরে সিদ্ধান্ত নেব যে আসলে কিছু করবো কি করবো না ঠিক আছে বোঝা গেল কথা টুডে উই উইল ডেমোনস্ট্রেট এ কেস অফ রেয়ার ইজ কল নেইল প্যাটেলা সিনড্রোম নো সো ইনো অল নো দ্যাট ইন দ্য নেইম দ্য ক্লিনিক্যাল ম্যানিফিস্টেশন অফ নেইল প্যাটেলা সিনড্রোম উই ক্যান সি ইটসেলফ ইন দ্য নেই Uh, because uh, nail means there should be a nail problem, patella means there uh, should be a patellar problem. and uh, classically, there is a tetrad of syndrome, patellar dysplasia, and, or hypoplasia or patellar dislocation, habitual patellar dislocation. this is, the, this is the one problem. it is called patellar problem. and another is nail hypoplasia or nail dysplasia. this is the second problem. অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড ফোর্থ ইজ রেনাল অ্যান্ড নিউরোলজিক্যাল প্রবলেম সো আমাদের আজকের যে পেশেন্ট আজকের পেশেন্টের পেশেন্টের কমপ্লেন সে একটা সাত আট থেকে আট বছরের একটা বাচ্চা তো এই সাত আট বছরের বাচ্চার তার যে কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসছে রুগীর গার্ডিয়ান যে তার যে দুই পাশের প্যাটেলা প্যাটেলা ডিসলুগ হয়ে যাচ্ছে প্রত্যেকবার সে যখন ফ্লেকশন করে তার প্যাটেলাটা সি প্যাটেলাটা বাইরের দিকে চলে যাচ্ছে সো এটাকে আমরা বলবো হেভি চল ডিসলোকেশন সেম এই পাশেও প্রত্যেকবার যখন তার সে নি ফ্লেকশন করতেছে তার কিন্তু পেটালাটা বাইরের দিকে ডিসলোকেশন হয়ে যাচ্ছে এবং আমরা ক্লিনিক্যালি যখন পালপেট করতেছি পেটালাটা দেখা যাচ্ছে প্যাটালাটা অনেক হাইপো প্লাস্টিক ছোটো তার এজের তুলনায় পেটালাটা ছোটো এবং পেটালার ডিরেকশনটা একটু ওই দিকে আছে প্যাটালাটা একটু টিল্ট হয়ে আছে বাইরের দিকে আউটওয়ার্ড সো এটাও একটা পজিটিভ ফাইন্ডিংস এবং আমরা যখন ফ্ল্যাকশন করলাম অ্যাবনরমাল প্যাটেলার ট্র্যাকিং প্যাটালাটা ডিসলুকেশন হয়ে যাচ্ছে হ্যাঁ সো দিস ইজ দ্য লোকাল ফাইন্ডিংস অফ দ্য প্যাটেলা আর এইখানে যদি আমি হাতের ক্ষেত্রে দেখাই যে তার আছে নেইল ডিসপ্লাস্টিক ডিসপ্লাস্টিক নেইল দেখেন তার থামের নেইলটা ডিসপ্লাস্টিক তার এইখানের নেইলটা ডিসপ্লাস্টিক হ্যাঁ তুমি যদি এখানে দেখাও দেখো এইখানের নেইলটা কিন্তু তার ডিসপ্লাস্টিক ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে এটাও ডিসপ্লাস্টিক এইখানে এই হাতেও কিন্তু তার নেল এই যে থামের নেল কিন্তু ডিসপ্লাস্টিক এবং হাইপোপ্লাস্টিক এই যে নেইলটা দেখো এই নেলটা কিন্তু তার হাইপোপ্লাস্টিক এবং ডিসপ্লাস্টিক সো দুইটা মানে কমপ্লেক্স কিন্তু আমরা পেয়ে গেলাম যে নেইল ডিসপ্লাসিয়া বা হাইপোপ্লাসিয়া অ্যান্ড প্যাটেলার হাইপোপ্লাসিয়া এবং ডিসপ্লাসিয়া এখন আমরা যেটা করলো আমরা সোনোগ্রাম করে দেখার চেষ্টা করতেছি যে তার প্যাটেলার যেহেতু তার বয়স এখন হচ্ছে আট বছর ইউজুয়ালি মেইলের ক্ষেত্রে চার থেকে পাঁচ বছরে কিন্তু প্যাটেলার মধ্যে কোনো অসিফিকেশন সেন্টার অ্যাপেয়ার করে যায় যেমন এটা হচ্ছে তার প্যাটেলা এখানে দেখা যাচ্ছে তার সাত আট বছরের একটা বাচ্চার প্যাটেলাতে কোনো অসিফিকেশন সেন্টার ডেভেলপ করে নাই তার মানে দিস ইজ ইমেচিউর প্যাটেলা স্টিল তার ইন টার্মস অফ এইস সো প্যাটেলার অসিফিকেশন ইজ নট অ্যাপেয়ার

কথা ছিল অ্যান্ড আমরা যদি হচ্ছে প্যাটেলা স্কাইল্যান্ড ভিউ ইফ ইউ সি স্কাইল্যান্ড বি অফ দ্য প্যাটেলাফ কি ইউ ক্যান সি দ্যাট দ্য ফিমোরাল ট্রকলিয়ার গ্রুপ ইজ অলমোস্ট ফ্ল্যাট অলমোস্ট ফ্ল্যাট অলমোস্ট ফ্ল্যাট কিন্তু হ্যাঁ অনেক বেশি কনকেপ থাকার কথা ছিল সো ফ্ল্যাট সো দিস ইজ এ সেকেন্ডারি প্রবলেম দিস ইজ অলসো এ দিস প্লাস্টিক ফিমোরাল কন্টাই সো আমরা এই প্রবলেমগুলি থেকে যেটা বুঝলাম যে Nail patella syndrome, though it is a very rare anti entity. So, in, in each and every case of uh, habitual dislocation, uh, patient of the patella, if patient presents very early, less than 10 years, we should have looked for hypoplasia of the patella, patella ossification is there or not. We should look for the nail and also the iliac crest and other systemic problems like renal and neurological to exclude any uh, congenital abnormality like. নেইল প্যাটেলা সিন্ড্রোমন আদার কনজিনেন্টাল সিনড্রোম কমপ্লেক্স হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ প্যাটেলার হ্যাবিচুয়াল ডিসলুকেশন সো আমি প্রায়ই এই ধরনের পেশেন্ট আমার চেম্বারে বেশ করে বাচ্চা অল্প বয়সের রুগী আসলেই কিন্তু আমি শুধু হ্যাভিচুয়াল ডিসলুকেশন ডায়াগনোসিস করে থেমে থাকি না আমি অন্য অন্য প্রবলেমগুলিও শর্ট আউট করি যেহেতু এটা কনজিনেন্টাল জেনেটিক অ্যাবনরমালিটি সো আমাদেরকে তার জেনেটিক কাউন্সেলিং এবং তার অর্থ কেয়ার এবং অন্য অন্য আরও ডিটেল ইভ্যালুশন লাগবে সো আজকের কেস প্রেজেন্টেশনের উদ্দেশ্য হচ্ছে এটাই নীল পেটানা সিনড্রোম সম্পর্কে আমাদের আহ ডক্টরদেরকে একটা কেস দেখানো থ্যাংক ইউ সালামাল